সিজন ব্রেকের পর আবারও মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবল। কাছাকাছি সময়েই পর্দা উঠছে ইউরোপের টপ ফাইভ লিগের, আর নতুন মৌসুম মানেই ক্লাবগুলোর নতুন জার্সি। কেমন হলো এবারের ইউরোপের বড় ক্লাবগুলোর জার্সি? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। প্রিমিয়ার লিগের দলগুলোর জার্সির ক্রেজি তুলনামূলক বেশি দর্শক সমর্থকদের মধ্যে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যান সিটিকে দিয়েই শুরু করা যাক। ম্যানচেস্টার শহরের মোবাইল ডায়াল কোডের থিমে এবারের হোম কিট এনেছে ম্যানচেস্টার সিটি। কলার আর হাতার মধ্যে আছে 0161 কোড, যদিও অত ভিজিবল নয় কোডটা, অত বেশি ডিটেইলও নেই জার্সিতে। 1999 সালে সেকেন্ড ডিভিশনের প্লে অফ জেতার 25 বছর পূর্তি উপলক্ষে সেই মৌসুমের জার্সি এনেছে সিটি অ্যাওয়ে কিট হিসেবে। সিটির থার্ড কিটে উঠে এসেছে ক্লাবের সিম্বল সেই জাহাজ, পুরো জার্সি জুড়ে আছে ক্লাবের ক্রেস্ট। অ্যাডিডাসের স্ট্রাইপ আছে, টিপিক্যাল আর্সেনাল জার্সি বটে, তবে সাইড প্যানেলে এবার তিন রঙের। চেস্টে ফিরেছে গানারদের বিখ্যাত কামান। প্যান আফ্রিকান সমর্থকদের ট্রিবিউট করে অ্যাওয়ে জার্সি এনেছে আর্সেনাল। 90 দশকের অ্যাওয়ে জার্সিকে ট্রিবিউট করে বানানো গানারদের এবারের থার্ড কিট। 1950-এর বিখ্যাত বাসবি বেবসরা যে জার্সি পরতেন, সেই জার্সিকে রিপ্লিকেট করতে চেয়েছে ইউনাইটেড। ফ্লাড লাইটের আলোয় গাঢ় লাল রং আলাদা করেই ফুটবে। অ্যাওয়ে কিট দেখে মনে হতে পারে ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে জার্সি বুঝি, আসলে তা নয়। 90 দশকে প্রায় প্রতি মৌসুমে নীল অ্যাওয়ে কিট পরত ম্যান ইউনাইটেড। রেড ডেভিলদের থার্ড কিটটা বেশ জনপ্রিয়তা পেয়েছে এর দারুণ কালার কম্বিনেশনের জন্য। 1984 সালে ইউরোপিয়ান কাপজয়ী দলের আদলে এবারের হোম জার্সি লিভারপুলের, তবে জার্সিতে থাকা স্ট্রাইপে উঠে এসেছে ক্লাবের অ্যান্থেম YNWA। খুবই সাদামাটা ও সিম্পল কনসেপ্টে লিভারপুলের অ্যাওয়ে কিট, কালো বেজ, নেই কোনো গ্রাফিক্স ডিজাইন বা প্যাটার্ন। নাইকি স্পেশাল থার্ড কিট, কালার কম্বিনেশন, ডিজাইন, প্যাটার্ন মিলে সাদা বেজের উপর চোখে পড়ার মতো জার্সি। উই বার্ন ব্লু, ক্লাবের মোটো ইন্সপায়ার্ড এবারের চেলসির হোম কিট। জার্সি আর শর্টেও নীল আগুনের শিখা, তবে জার্সি বেশ লাউড। একই থিমে এসেছে অ্যাওয়ে কিটও, ফ্লেম বোঝাতে সাদা জার্সিতে রাখা হয়েছে কমলা শেড। এবার চোখ ফেরানো যাক লা লিগায়। প্রিমিয়ার লিগের অনেক ক্লাবের মতো বার্সেলোনাও রেপ্লিকেট করেছে তাদের পুরনো জার্সিকে। 1999-2000 মৌসুমে সেই শতবর্ষী জার্সিকে ট্রিবিউট দিয়েছিল বার্সেলোনা। কালো বেইজের মাঝে ক্রেস্ট, সাইড প্যানেলের দুই দিকে ক্লাবের পতাকার রং। বার্সার আগের ব্ল্যাক কিটগুলোর মতোই সিম্পল। অ্যাডিডাসের কল্যাণে আরও একটা ক্লাসিক রিয়াল মাদ্রিদ কিট, কাঁধে কালো স্ট্রাইপ, জার্সি জুড়ে ছোট ছোট প্যাটার্ন। সেই প্যাটার্নে ফুটে উঠেছে ক্লাবের ইনিশিয়াল RM। 2013-14 মৌসুমের কমলা জার্সি, 10 বছর আগের অ্যাওয়ে কিট পরে এবার খেলবেন বেলিংহাম এমবাপেরা। অ্যাশ কালারের পোলো জার্সি ব্যবহৃত হবে এবার থার্ড কিট হিসেবে। জিদানের গায়ে প্রথমবার দেখা গেছে এই জার্সি। ক্লাবের প্রথম স্টেডিয়াম ক্যাম্পো স্ট্যাচিও ও ক্লাব ডিএনএর সম্মানে হোম জার্সি এনেছে রোমা। অ্যাওয়ে জার্সিও একই থিমে, যেখানকার ডিজাইনে সবচেয়ে বেশি ফুটে উঠেছে রোমার স্মৃতিবিজড়িত স্ট্যাচিও। লাল কালো স্ট্রাইপের ক্লাসিক মিলান জার্সি, 2012-13 মৌসুমের রেপ্লিকেশন যেন। লাল কালোর মিশেলে নেভি কলার আর পুরো জার্সিটাই সাদা, পুরো বেস সাজানো হয়েছে ছোট্ট সব প্যাটার্নে। নাইকি এবার ভালোই বদল এনেছে ইন্টারের হোম জার্সিতে, কলার বদলেছে, সাইড প্যানেলে আছে কালো ডোরাকাটা ছোপ। সাদার উপর বেস করে বানানো অ্যাওয়ে জার্সিতে ফুটে উঠেছে মিলান শহরের আর্কিটেকচারাল কালার। আগের মতো অল রেড হোম জার্সি বায়ার্নের, এবার লালের শেড আরও গাঢ়। বাভারিয়ার ব্রোঞ্জের স্ট্যাচু থেকে অনুপ্রাণিত হয়ে অ্যাওয়ে কিট বানিয়েছে অ্যাডিডাস। PSG-র হোম কিটে এবার বদল এনেছে নাইকি, চেস্ট প্যানেলের কাজ চোখে পড়ার মতো, রঙের স্প্লেশ নজর কাড়বে আপনার।